কমিশনের নির্দেশ মতো মনোনয়ন কেন্দ্রের বাইরে জারি হয়েছে 144 ধারা। তারপরও এড়ানো যাচ্ছে না অশান্তি। এবার মনোনয়নের অন্তিম দিনে কমিশনের নিয়মের বেড়াজাল ভাঙলেন স্বয়ং সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ঘটনাটি ব্যারাকপুর এক নম্বর ব্লকে। অভিযোগ, 144 ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে কনভয় নিয়ে সরাসরি বিডিও অফিসে ঢোকেন পার্থ ভৌমিক। আমি সাধারণ মানুষ হিসেবে এসেছি, তাফাই পার্থ ভৌমিকের। আপনি এখানে প্রবেশ করতে পারেন? আমি কেন, আমি তো একজন সাধারণ মানুষ হিসাবে এসেছি, আমি তো দেখতে এসেছি দলের লোক হিসাবে, আমি তো কোনো সিকিউরিটি নিয়ে ভিতরে ঢুকিনি। যদিও দেখা গেল এতে তরফ হয়েছে বিরোধীরা, যদিও বিরোধীরা বলছে যে 144 ধারা যেখানে জারি আছে সেখানে কী করে একটা রাজ্যের মন্ত্রী কনভয় নিয়ে সিকিউরিটি নিয়ে ভিতরে প্রবেশ করলো। যদিও এই ঘটনার ভিডিওকে যখন প্রশ্ন করা হয়, ভিডিও পরিষ্কার বলে তিনি এই বিষয় নিয়ে তদন্ত করে দেখবেন এবং উচ্চ নির্বাচন কমিশনকে জানাবেন। অভিযোগের সত্যতা যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভিডিও। এই সময় তো অভিযোগ আসতেই পারে, আমি অভিযোগের সত্যতাটা তো আমাকে যাচাই করে নিতে হবে, সেইটা আমি দেখে নিচ্ছি। যদি সেরকম হয়ে থাকে আমি জেনে নিচ্ছি সেটা নিয়ে কি অ্যাকশন নেওয়া যায়, আমি ইনস্ট্রাকশন চেয়ে নিচ্ছি। পশ্চিমবঙ্গে সরকার নয়, সার্কাস চলছে তো বিজেপি। পশ্চিমবঙ্গে সরকার চলছে না, এটা একটা সার্কাস চলছে। সেচমন্ত্রী এরমভাবে যেখানে নমিনেশন চলছে, উনি হুটার লাগানো গাড়ি নিয়ে কনভয় নিয়ে উনি ভেতরে প্রবেশ করলেন, আর এখানে প্রশাসন দাঁড়িয়ে সেটা দেখলো এবং অ্যালাউ করলো, আমরা খুব অবাক হলাম। নিশ্চিতভাবে কমিশনকে আমরা রিপোর্ট করবো, আমরা ছবি তুলে রেখেছি, সে ছবিও কমিশনকে আমরা পাঠাবো। তবে ইলেকশন রুলস কন্ডাক্ট যখন শুরু হয়েছে তখন এটা উনি না করলেই ভালো হতো, এটা একটা দৃষ্টিকটু ব্যাপার হলো। প্রশাসন দলদাসে পরিণত হয়েছে তীব্র কটাক্ষ বাম নেতৃত্বে। আমরা প্রশাসনকে বলছি না, প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন কখনোই, প্রশাসন যদি ঠিক থাকতো চারিদিকে টিভিতে যা দেখছেন, পুলিশ যদি ভূমিকা পালন করতো তাহলে এই ঘটনার এক দশমাংশও ঘটতো না। যদিও বিরোধীরা এই মুহূর্তে তারা সরব হয়েছে যে তাদের লোককে ভিতরে প্রবেশ করে করতে দেওয়া হচ্ছে না, কারণ 144 ধারা যেহেতু জারি আছে তার মধ্যে কী করে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি ভিতরে প্রবেশ করলেন কনভয় এবং তার সিকিউরিটি এবং একাধিক লোক নিয়ে, এটাই একটা প্রশ্নের মুখে পড়ে গেল। পানপুর থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।